বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকালে ভালো আছেন। আমি আপনাদের সামনে একটা স্কুল ড্রেসের সুন্দর একটা গলা আপনাদের কেটে এবং সিলিয়ে দেখাবো। এরকমভাবে মার্কিং করে নেবেন। প্রথমে এখানে 10 ইঞ্চি 12 ইঞ্চির নিতে পারেন। এরপর এখানে নেবেন, আমি যেভাবে ফিতাটা মাপ দিতেছি আপনারা ফিতাটা ফলো করবেন। এনজিটেপ এরকম সুন্দর করে রাউন্ড দিয়ে নেবেন। এটা সামনের লাভের মতো হবে। আর এখানে এরকমভাবে সুন্দর করে মার্কিং করে নেবেন। এটা 6.5 ইঞ্চি বা 7 ইঞ্চি আমি নামিয়ে রেখেছি, পাশে রেখেছি 6.5 ইঞ্চি। এরকম সুন্দর করে আস্তে আস্তে কেটে নেবেন। দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি আশা করি আপনারা একবার দেখলেই এরকমভাবে গলা কাটতে পারবেন বা সেলাইতে পারবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে নিচে লেখা সাবস্ক্রাইব, ওখানে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনার বন্ধুদের মাঝে আমার এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, ফেসবুকে সবাই শেয়ার করে দেবেন, যেন সবাই দেখতে পারে, শিখতে পারে। পিছনে এখানে গলা নিতেছি, এটাও 3 ইঞ্চি পাশ, আর এখানে রাখতেছি আমি 3 ইঞ্চি। এখানে সুন্দর করে রাউন্ড দিয়ে নেবেন। এখনও স্কুল বন্ধ, স্কুল কলেজ সবই বন্ধ, তাই আমি আপনাদের অগ্রিম স্কুল ড্রেসের জন্য VIP সুন্দর হিট মডেলের একটা গলা দিলাম। আমি আশা করব আপনাদের এরকম গলা, এইরকম উন্নত মানের গলা পছন্দ হবে। ওকে, দেখেন এরকমভাবে মিলিয়ে নেবেন। কাটার পরে সামনের পিছনের গলার মোটা ট্রাজানি একরকম থাকে। আমি এটা বক্রমটা কাপড়ের সাথে আটকে নিয়েছি। আমি আশা করি আপনারা এরকমভাবে আটকে নিতে পারবেন। এরপর পিছনের কাপড়ের সাথে এটা এরকমভাবে আটকে নিতে পারবেন। এরকম গলা দিয়ে আপনি ব্যান্ড গলারও তৈরি করতে পারবেন। সামনের এরকম গলা দিয়ে পেছনে উঠানো না দিয়ে ব্যান্ড গলাও তৈরি করতে পারবেন। আমি আরেকটা ভিডিওর মধ্যে ব্যান্ড গলাও দিয়ে দেবো, দেখাবো কীভাবে ব্যান্ড গলা সেট করতে হয়। আমি অনেকটি ভিডিওতে ব্যান্ড গলা কীভাবে সেট করতে হয়, বানাইতে হয়, ওটা দেখাইছি। আপনারা যদি ব্যান্ড গলা না পারেন তাহলে আমার ওই ভিডিওগুলো দেখে নেবেন। ওকে, আমার পিছনের গলাটা শেষ। এখন সামনের গলাটা দেখেন, আমি এরকম কাপড়টা আটকে নিয়েছি বক্রমের সাথে, এরকম 2.5 ইঞ্চি কাপড় রেখে, আর এখানে এরকম চাকন দিয়ে নেবেন। আমি আশা করি আপনারা একবার দেখলে এরকম সুন্দর উন্নত মানের গলা সেলাইতে পারবেন। আর যারা নতুন তারা একবার দেখবেন, দুবার ভাববেন যখন একটু নীরবে থাকেন। আর আপনাদের স্বার্থ চিন্তাভাবনা করে আমি আপনাদের এক সপ্তাহের মধ্যে লাইভে আসবো, সপ্তাহে 3-4 দিন লাইভ করব, রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত। আপনারা লাইভে এসে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আপনার বুঝতে কোনো সমস্যা হলে বা আপনার কোনো মন্তব্য জানার ইচ্ছা থাকলে আপনারা আমাকে সরাসরি লাইভে কথা বলবেন। এরকমভাবে সুতা ঢুকে নেবেন, কোনাটা জানি ভালোভাবে উঠে। আস্তে 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 সেলাবেন, বক্রমের ওপর দিয়ে না, বক্রম ঘেঁষে কাপড়ের মধ্যে সেলাই দিবেন। আপনি এটা অনুমান করেন
আপনার গলায় এটা কতটুকু, কতটা পারফেক্ট হবে, কত সুন্দর দেখা যাবে স্কুল ড্রেসে। আপনি যখন স্কুলে যাবেন, স্কুল খোলা হলে তখন খেয়াল করে দেখবেন যে আপনার এই গলাটা কিরকম উন্নত মানের দেখাবে। সবাই বলবে যে আমি এরকম সুন্দর একটা গলা দিতে চাই, সেলাইতে চাই। এরকমভাবে সুন্দর করে কেটে নেবেন, কেটে নিলে উল্টাতে সহজ হবে, আর কাটা ছাড়া উল্টানো যাবে না। এরকম চাকন দিয়ে নেবেন, সুন্দর করে আস্তে আস্তে চাকন দিবেন। এরকম কেসির মাথা দিয়ে এরকম সুন্দরভাবে টান দিয়ে উঠিয়ে নেবেন গলাটা। দেখেন অনেক সৌন্দর্য একটা গলা হচ্ছে, আমি আশা করি আপনারা একবার দেখলেই পারবেন। আপনারা এখনও যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই